হ্যালো আমার স্টুডেন্ট বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 পার্ট 4 নিয়ে। আর আজকের বিষয় হলো জিওগ্রাফি, নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের বিদ্যালয় থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে। প্রশ্নটা তোমরা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, তোমাদের সামনে উপস্থাপন করা হবে। মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাদেরকে অনুরোধ একটা রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা হলো কি, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একটা প্রশ্ন চারটে বিকল্প, তার মধ্যে থেকে সঠিকটা তোমাকে নির্বাচন করতে হবে। আমি এখানে শুধুমাত্র সঠিক উত্তরটাই তোমাদের সামনে উপস্থাপিত করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা হলো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় কোন ভূমিরূপ সৃষ্টি হয়, এর উত্তর হবে কি, গিরিখাত। দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটা হলো কি, যে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, উত্তর কি হবে, বার্কসুন্ড। তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক জোরটি নির্বাচন করো, সঠিক জোর কোনটা হবে, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। এই ছিল বিকল্প ভিত্তিক উত্তর। এরপর আসি শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, প্রথম শূন্যস্থান কি দিয়েছে, বায়ু ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, উত্তর হবে কি, বায়ুর বহন প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছে সেটা হলো ড্যাশ উপত্যকা পীর পাঞ্জল এবং উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, এর উত্তর কি হবে, এর উত্তর হবে কি, কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তিনের প্রশ্ন যেটা দিয়েছে, ড্যাশ মৌসুম বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, এর উত্তর হবে কি, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্ন কি দিয়েছে, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশেই সৃষ্টি হয়। দেখ, পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসার সময়ে নদীর মধ্যগতিতে গতিপথের ঢাল হঠাৎ কমে যাওয়ার কারণে নদীর গতিবেগ কি হয়, কমে যায় বা হ্রাস পায়। স্রোতের বেগ কমে যাওয়ায় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি বালি পলি কাঁকর কাদামাটি শিলাচূর্ণ প্রভৃতি নদী আর বহন করতে পারে না। তখন সেগুলি বহন এবং সঞ্চয় কার্যের ফলে নদী তার দুই তীরে সঞ্চিত করে এবং নানা রকমের ভূমিরূপ গঠন করে। নদী তার বাহিত বোঝাকে সম্পূর্ণ বহন করতে না পেরে পর্বতের পাদদেশে পলি বালি কাঁকর শিলাখণ্ড প্রভৃতি সঞ্চয় করে হাত পাখার মতো একটি ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ গড়ে তোলে। একেই পলল ব্যজনী বা পলল শঙ্কু বলে। এরপর নদী ওই পলল ব্যজনীর উপর দিয়ে বিভিন্ন শাখায় ভাগ হয়ে প্রবাহিত হয়, ফলে ওই পলল ব্যজনী প্রায় গোলাকার ভূমিরূপ দেখতে অনেকটা হাত পাকার মতো দেখায়। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ঘরঘরা গণ্ডক প্রভৃতি নদীর গতিপথে এই ধরনের পলল ব্যজনী প্রায়শই দেখা যায়। সুতরাং বলা যেতে পারে যে পর্বতের পাদদেশে নদীর গতিবেগের হঠাৎ হ্রাসের ফলেই পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। তৃতীয় প্রশ্ন যেটা দিয়েছে কি, ধাপ চাষ ফালি চাষ সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। দেখো, ধাপ চাষের মাধ্যমে কীভাবে সম্ভব, পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার অন্যতম পদ্ধতি হলো ধাপ চাষ। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, ফলে মৃত্তিকা ক্ষয় কম হয়। এরপরে ফালি চাষ, মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরাল সারিবদ্ধভাবে পর পর শস্যের চাষকেই ফালি চাষ বলে। সাধারণত যে সমস্ত অঞ্চলের জমিগুলি সমভাবে একই দিকে বিস্তৃত সেই সমস্ত স্থানে মৃত্তিকা ক্ষয় রোধের অন্যতম পদ্ধতি হলো ফালি চাষ। এরপর আসি সমোন্নতি রেখা বরাবর চাষ, এটিও পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনেক দূর অবধি বিস্তৃত পাহাড় অঞ্চলে সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করা হয়। এভাবে সমোন্নতি রেখা বরাবর সৃষ্ট দুটি বাঁধের মধ্যবর্তী স্থানে জলসঞ্চয় করে চাষ করার পদ্ধতিকেই সমোন্নতি চাষ বলে। এই বাঁধ দিয়ে মৃত্তিকা ক্ষয়কে ব্যাপক আকারে রোধ করা
সম্ভব হয়। এবারে পরবর্তী প্রশ্ন দেখি দিয়েছে, চারের যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখার সচিত্র বর্ণনা দাও, অর্থাৎ বিভিন্ন রেখার গ্রাফ রেখা তোমাকে এঁকে দেখাতে হবে এবং বর্ণনা দিতে হবে। দেখো গ্রাফ রেখা কি আগে তোমাকে জানতে হবে। পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বয়ে চলে। এইসব বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড বা শিলাচণ্ডের কিছু অংশ হিমবাহের দুপাশে, সামনে ও তলদেশে স্তূপাকারে সঞ্চিত হয়। এইসব সঞ্চিত স্থূলাস্তূপকেই বলে গাবরেখা। এবার কি গাবরেখা কটি ভাগে বিভক্ত সেটা জানতে হবে। দেখো গাবরেখা কোন কোন জায়গায় দেখা যায়, উদাহরণ কি তিস্তা নদীর উচ্চ অববাহিকা লাচুং এবং লাচেন অঞ্চলে নানা ধরনের গাবরেখা দেখা যায়। গাবরেখা বিভিন্ন ধরনের হয়, যেমন কি পার্শ্ব গাবরেখা, শিলাখণ্ড বা শিলাচূর্ণ, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের দুপাশে স্তূপাকারে প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্ব গাবরেখা বলে। এরপর আসি প্রান্ত গাবরেখা, শিলাখণ্ড বা শিলাচূর্ণ, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের সামনে যদি স্তূপাকারে সঞ্চিত হয় তখন তাকে বলে প্রান্ত গাবরেখা। 3 কি মধ্য গাবরেখা, দুটি হিমবাহের দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হয়ে উভয়ে পরস্পরের সন্নিহিত পার্শ্ব গাবরেখা দুটি মিশে গেলে তাকে মধ্য গাবরেখা বলে। 4 যেটা আছে সেটা হলো তলদেশ গাবরেখা, শিলাখণ্ড বা শিলাচূর্ণ, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের তলা স্তূপাকারে সঞ্চিত হলে তাকে ভূমি গাবরেখা বা তলদেশ গাবরেখা বলে। এরপর হলো কি আবদ্ধ গাবরেখা, শিলাখণ্ড বা শিলাচূর্ণ, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের মধ্যে আটকে পড়ে স্তূপাক্ষারে সঞ্চিত হলে তাকে আবদ্ধ গাবরেখা বলে। 6 হলো কি অবিন্যস্ত গাবরেখা, মাঝে মাঝে হিমবাহের সামনের দিকে গাবরেখা স্তরগুলিকে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় দেখা যায়, এই ধরনের গাবরেখাকে অবিন্যস্ত গাবরেখা বলে। 7 যেটা আছে সেটা হলো কি হিমতল গাবরেখা, অনেক সময় শিলাখণ্ড বা নুড়ি পর্বতের গা বেয়ে এবং হিমবাহের ফাটলের মধ্যে দিয়ে হিমবাহের তলদেশে পৌঁছে সঞ্চিত হয়, একেই হিমতল গাবরেখা বলে। 8 হলো বলয় ধর্মী গাবরেখা, অনেক সময় প্রান্ত গাবরেখাগুলিকে বলয়ের আকার ধারণ করতে দেখা যায়, একে বলে বলয় ধর্মী গাবরেখা। এবং 9 অর্থাৎ শেষ যেটা হলো সেটা হলো রোজেন গাবরেখা, কোনো অঞ্চলে গাবরেখাগুলি একে অপরের উপরে উপরে জমতে থাকে, একেই বলে রোজেন গাবরেখা। এই ছিল কতগুলি গাবরেখা সংজ্ঞা এবং গাবরেখাগুলির ছবি তোমাদের দেখো ভালো করে, এই ছবিটা তোমরা এঁকে নেবে একদম সুন্দরভাবে। গাবরেখার ছবি এখানে দেখ, কোনটা পার্শ্ব গাবরেখা, কোনটা মধ্য গাবরেখা, কোনটা প্রান্ত গাবরেখা, সব সুন্দরভাবে তোমাদের বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের 4th মডেল অ্যাক্টিভিটি টাস্ক জিওগ্রাফির সমাধান। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবারও হাজির হব নতুন একটি ভিডিওতে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ।